মুক্ত আকাশে নীলাভ রং আর এই মুক্ত প্রকৃতির মাঝেই গল্প আড্ডায় মাতেন পড়ুয়ারা। দল বেঁধে কেউ পড়েন, কেউ শিক্ষণীয় বিভিন্ন খেলায় মুখর রাখেন পুরো ক্যাম্পাস। দিঘির স্বচ্ছ জলে মন ভাসে। ক্যাম্পাসের যান্ত্রিকতা আর মন খারাপের কারণকে বিদায় জানাতে চাই একটু উচ্ছ্বাস। তাই শীতল বাতাসে দিঘির পাড়ের খোলামেলা প্রকৃতির সান্নিধ্যে হারিয়ে যান শিক্ষার্থীরা। এমন মনোমুগ্ধকর ক্যাম্পাস খুব কমই চোখে পড়ে। পাঁচটি সুউচ্চ ভবন, মাঝজুড়ে বন আর গাছগাছালি জুড়ে প্রকৃতির নয়নাভিরাম আবরণে ঘেরা এই ক্যাম্পাসের নাম লক্ষ্মীপুর সরকারি কলেজ। লক্ষ্মীপুর জেলা শহরের প্রাণকেন্দ্রেই 1967 সালে গড়ে ওঠে এই বিদ্যাপীঠ। প্রতিষ্ঠা করেন মরহুম অধ্যাপক আব্দুল জব্বার, যা শুধু লক্ষ্মীপুরে নয়, আশপাশের কয়েকটি জেলার শিক্ষার্থীদের মেধা বিকাশে রাখছে অনন্য অবদান। বর্তমানে এখানে অধ্যয়ন করছে 14,000-এর মতো শিক্ষার্থী। চালু রয়েছে অনার্স ডিগ্রি মাস্টার্স। নামে কলেজ হলেও একটি বিশ্ববিদ্যালয়ের ভূমিকা রাখছে দেশের দক্ষিণাঞ্চলের এ শিক্ষা প্রতিষ্ঠানটি। বর্তমান ও বিগত বছরগুলোতে পড়াশোনা, ভালো ফলাফল, খেলাধুলা সহ নানান ক্ষেত্রে সাফল্য ধরে রেখেছে লক্ষ্মীপুর সরকারি কলেজ। বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা, শিক্ষা সপ্তাহ, বসন্ত উৎসব সহ জাতীয় এবং আন্তর্জাতিক বিভিন্ন দিবস পালন করে থাকে প্রতিষ্ঠানটি। শিক্ষার্থীদের মেধা বিকাশে শিক্ষকদের ঐকান্তিক প্রচেষ্টা লক্ষ্য করার মতো। কলেজের শৃঙ্খলা উন্নয়নে কাজ করছে বিএনসিসি, রোভার স্কাউটস ও রেড ক্রিসেন্টের সদস্যরাও। এখানে অধ্যয়ন করে দেশ বিদেশে প্রতিষ্ঠিত অনেকেই। প্রতিষ্ঠানটি লক্ষ্মীপুরবাসীকে উপহার দিয়েছে দেশসেরা গবেষক, রাজনীতিবিদ, আমলা, সাংবাদিক, আইনবিদ, উদ্যোক্তা ও ব্যবসায়ী। শুধু লক্ষ্মীপুর নয়, লক্ষ্মীপুর ছাড়াও পার্শ্ববর্তী নোয়াখালী, ফেনী, চাঁদপুর, ভোলা এবং হাতিয়া সহ বিভিন্ন স্থানের শিক্ষার্থীরা এই ক্যাম্পাসে জ্ঞানের সন্ধানে ছুটছে। লক্ষ্মীপুর সরকারি কলেজে শিক্ষার্থীরা নিয়মিত সাংস্কৃতিক চর্চা করে, দৈনিক তারা সমাবেশ করে, সাহিত্য চর্চা করে এবং তারা ডিবেট করে। এমনকি কলেজের তিনটি স্বেচ্ছাসেবী ইউনিট রয়েছে, স্কাউটস, বিএনসিসি এবং রেড ক্রিসেন্ট। তারা বিভিন্ন সময় কলেজের বিভিন্ন অনুষ্ঠানে তারা স্বেচ্ছাসেবীর ভূমিকা পালন করে। আসলে আমরা যদি বলি এখানে অনার্স মাস্টার্স রয়েছে, সেক্ষেত্রে একটি বিশ্ববিদ্যালয়ের সম্ভাবনা একটি প্রতিষ্ঠান এই জেলার সর্বোচ্চ বিদ্যাপীঠটি। তো আমরা যদি লক্ষ্মীপুর সরকারি কলেজের যে সৌন্দর্যের কথা বলি, পাশাপাশি যদি শিক্ষা মানের কথা বলি, লক্ষ্মীপুর সরকারি কলেজের মতো যদি বাংলাদেশের শিক্ষা ব্যবস্থা গড়ে ওঠে, তাহলে বাংলাদেশের শিক্ষা ব্যবস্থা আরও অনেক দূরে এগিয়ে যাবে। জুনাইদ হাবিব, শিক্ষানবিশ কন্ট্রিবিউটর, লক্ষ্মীপুর 24।